প্রতি তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় সম্প্রতি স্লোগানটি ব্যাপক হারে প্রচার করছেন এবং প্রচারিত হচ্ছে এবং মানুষ ইতিমধ্যে সেটি জেনেও গেছেন। কিন্তু কথা হচ্ছে, উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন ফুটপাত কিন্তু অনেক বড় করা হচ্ছে এবং সে কারণটি হচ্ছে যে ফুটপাতে নতুন করে গাছ লাগানো হবে। জানি না সেটি কতটা কার্যকর হবে, কিন্তু হ্যাঁ, এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আপনি জানেন যে হিট অফিসার নিয়োগ পেয়েছেন উত্তর সিটি কর্পোরেশন। যেহেতু বাংলাদেশে তাপমাত্রা অনেক বেড়ে গেছে, এটা একটি ভালো উদ্যোগ। কিন্তু এই যে গাছ লাগানোর কথা, সেখানে কিন্তু এখনও গাছ লাগানো হয়নি। ফলে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির পানি কিন্তু যেখানে গাছ লাগানোর কথা ছিল সেখানে পানি জমে আছে। তিন দিন কেন, সাত দিন ধরেও জমা থাকছে পানি, কিন্তু সেই পানিটা কে ফেলবে, এই প্রশ্নটি ছিল আমাদের। মেয়র মহোদয়কেও সেটি জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলছেন, আসলে দেখুন, আমরা ফুটপাথ বড় করছি, সেখানে গাছ লাগাবো, যেহেতু এখনও গাছ লাগানো হয়নি সে কারণে একটু পানি জমে আছে, আমরা দ্রুত গাছ লাগিয়ে ফেলবো, তাহলে হয়তো সেই পানিটা থাকবে না। কিন্তু এখন যে হারে ডেঙ্গু বাড়ছে, বাংলাদেশের অতীতের সকল রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছে মৃত্যুর দিক থেকে এবং আক্রান্তের দিক থেকে। এখন সেটি ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষ করে এই আগস্ট মাসে। যে হারে মানুষ মারা যাচ্ছে আর ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, তাতে করে এই যে সিটি কর্পোরেশন যে অভিযান করছে, ম্যাজিস্ট্রেট অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন বাড়িওয়ালাকে জরিমানা করা হচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশন নিজের যে এই অবহেলাজনিত কাণ্ড, এবং আপনারা দেখছেন যে জমা পানিতে লার্ভা জমছে, সৃষ্টি হচ্ছে এবং অল্প দিনের মধ্যেই সেখান থেকে উড়ে গিয়ে কামড়াচ্ছে। আমি নিজেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, হাসপাতালেও থাকতে হয়েছে। যাই হোক, সপ্তাহখানেকের মধ্যে ভালো হয়ে গেছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সিটি কর্পোরেশন এই যে অবহেলা, তাদের দেখভালও কে করবে, তাদেরকে কে জরিমানা করবে, এই প্রশ্নটি আমাদের। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা কাউকেই ছোট করতে চাচ্ছি না। কথা হচ্ছে যে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। আমরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি, আমাদের বাড়ির আঙ্গিনা, আমাদের বাড়ির আশপাশ, আমাদের বাড়ির ছাদ কীভাবে পরিষ্কার রাখতে হয় সেটা আমাদের নিজেদের দেখতে হবে, এবং রাস্তাঘাটে যে আমাদের বাড়ির আশেপাশে যে পানিটা পরিষ্কার থাকবে সেটাও আমরা যাতে পরিষ্কার করে ফেলি। সিটি কর্পোরেশনের কতই বা লোকজন আছে যে তাৎক্ষণিকভাবে তারা পরিষ্কার করে যাবে। আমরা সবাই যদি সচেতন থাকি, তাহলে নিশ্চয়ই এরকম পানি জমা থাকবে না। এবং তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন, সেটি যদি আমরা ফেলে দিই, তাহলে মশারও বিস্তার ঘটবে না, আমরাও ডেঙ্গু থেকে রক্ষা পাব। ধন্যবাদ যারা সময় নষ্ট করে ভিডিওটি দেখেছেন।